নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শুনি এবার বাহুবলী, ছয়টি রাশির অখণ্ড সাম্রাজ্য বিস্তার করতে চলেছে। অর্থাৎ দেখুন, বর্তমানে শনি হয়ে গেছে বাহুবলী। দেখুন কীভাবে হয়েছে, আমি এই বিষয়টা আপনাদেরকে জানাবো। দেখুন, আপনি এক জায়গাতে আছেন কিন্তু আপনি একটু দুর্বল হয়ে আছেন। যে জায়গাতে আছেন সে জায়গাতে আপনি একটু দুর্বল, কিন্তু আপনার প্রিয়জন বা আপনার যদি বন্ধু যদি সবল থাকে তাহলে আপনারও কিন্তু পাওয়ার কিন্তু দিবে আপনাকে। অর্থাৎ শনির মিত্র গ্রহ বুধ পয়লা অক্টোবরের পর থেকে বকরি থেকে মার্গী হয়ে গেছে। এই বুধ মার্গী হয়ে যাওয়ার জন্য শনির পরম মিত্র হচ্ছে বুধ, এই জন্য শনি কিন্তু পাওয়ার কিন্তু পেয়েছে। শনি বকরি অবস্থাতে আছে এবং বুধের সঙ্গে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, এবং বুধ বকরি থেকে মার্গী হয়ে যাওয়ার জন্য বুধ কিন্তু মানে দুর্দান্ত ফল কিন্তু দিবে শনিকে। অর্থাৎ শনিকে সাহায্য করবে বুধ। শনিকে নিয়ে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ভয় কিন্তু থাকে। শনি, আমি বারবার বলছি, শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শনি হচ্ছে সম্পূর্ণরূপে কর্ম ফলদাতা একটা গ্রহ। অর্থাৎ আপনি যদি ভালো কর্ম করেন আপনি ভালো ফল পাবেন, আপনি যদি খারাপ কর্ম করেন আপনি খারাপ ফল পাবেন। আমরা শনিকে নিয়ে শুধুই মাত্র ভয় পাই। কেন ভয় পাই? কারণ নিজের কর্মের উপর আপনার কিন্তু ফল কিন্তু আপনি পাবেন। কলিযুগে ন্যায় দেয় হচ্ছে শনি মহারাজ। তাই আমি বলি প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করুন। এবার শনি যেহেতু ন্যায় দেয়, এই জন্য মানুষের অনেকেই মানুষ বলে যে শনি খারাপ। আমি কখনোই বলবো না যে শনি হচ্ছে পাপগ্রহ, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি সঠিক বিচার করে, শনি জাজমেন্ট করে। জাজমেন্ট, আপনি কি কর্ম করেছেন তার উপর কিন্তু রায় প্রদান করে শনি। অর্থাৎ এই জায়গাটাতে শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাদের জন্মচকে শনি খারাপ আছে, আমি মেনে নিলাম আপনার জন্মচকে শনি খারাপ, মেনে নিলাম। আপনার কর্ম যদি আপনি করেন ভালো কর্ম, তাহলে কিন্তু আপনি কিন্তু যতই শনি খারাপ থাকে না কেন আপনার চাটে, সেখানে কিন্তু খারাপ ফলটা আপনারা পাবেন না, শুভ ফল আপনারা পাবেন। কারণ শনি দণ্ড যেমন দেয়, শনি তেমনি আপনাকে অনেক উঁচুতেও কিন্তু তুলবে। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার কর্ম ফল শনি কিন্তু আপনাকে দিবে। তো এখানে কোনো দ্বিমত আমার নেই। আপনার ভাগ্য নির্ধারণ করবে হচ্ছে শনি। কলিযুগে শনি শনির প্রচুর প্রভাব কিন্তু আছে, প্রচুর প্রভাব। শনি আপনাকে যেমন জিরো থেকে হিরো করবে, আবার হিরো থেকে জিরোও কিন্তু করে দিবে। এই জন্য আমি বারবার বলছি ভালো কর্ম, নারী জাতিকে সম্মান দিন প্রথম কথা। আপনি রাস্তার কুকুরদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খেতে দিন, রাস্তার কুকুরকে খেতে দিন, দেখবেন শনি কিন্তু প্রসন্ন হয়। কুকুরকে যত ভালোবাসবেন শনি আপনার তত প্রসন্ন কিন্তু হবে। কুকুরের উপরও অত্যাচার, শনি কিন্তু আপনার উপর রুষ্ট হবে। আমি বার বলছি কুকুরের উপর অত্যাচার কেউ করবেন না, সেটার প্রতিবাদ করুন। শনি আপনার, দেখবেন আপনার কর্ম, আপনার অর্থ, আপনার ভাগ্য, আপনার ধন সম্পত্তি বৃদ্ধি কিন্তু হবেই। আপনি গরিব মানুষকে সাহায্য করুন। শনি একটা খুব গরিব লোককেও কিন্তু দেখে, আপনার সামর্থ্য অনুযায়ী একটা গরিব লোককে সাহায্য করুন, দেখবেন আপনার ভালো হবে। যে মেয়ের বিয়ের ব্যাপারে অর্থের অভাবে বিয়ে হচ্ছে না,
সেখানে বিয়ের ব্যাপারে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সেখানে টাকা দিন, দেখবেন শনি প্রসন্ন হবে। আপনার পিতা মাতার সাথে আপনি ভালো আচরণ করুন, পিতা মাতা শনি আপনাকে ভালো ফল দিবেই। আপনার শনি সাড়ে সাথে চলুক, শনি ঢাইয়া চলুক, শনি কিন্তু আপনাকে ভালো ফল দিবে। কিন্তু আপনার দেখা যাচ্ছে জন্মছকে শনি খুব ভালো পজিশনে বসে আছে, শনি তুঙ্গস্থ, শনি ডিগ্রিগত দিক থেকে ভালো, শনি মূল ত্রিকোণে বসে আছে, তাও আপনি ভালো ফল পাচ্ছেন না, কারণ আপনার কর্মের উপর নির্ভর করছে। আপনি যেমন কর্ম করবেন তেমনি শনি কিন্তু আপনাকে ফল কিন্তু দিবে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, এই জন্য প্রত্যেকে সঠিক কাজ করুন, প্রয়োজনে মানুষকে একটু সাহায্য করুন না, দেখুন না, দেখবেন আপনার জীবনের মোড় কিন্তু ঘুরবে। এবার আপনাদেরকে আমি বলি, শনির যে প্রভাব এই মিত্র গ্রহ, অতি মিত্র বন্ধু গ্রহ বুধের সহযোগিতাতে শনি কিন্তু বাহুবলী হতে চলেছে। এই বাহুবলী আপনার 2 অক্টোবর থেকে কিন্তু শনি বাহুবলী অলরেডি হয়ে গেছে, যদিও ভিডিওটি দিতে আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু 2 অক্টোবর থেকে শনি হয়ে গেছে বাহুবলী। এবার ছাপ্পার ফারকে 6 রাশিকে ধনবর্ষা করবে, অখণ্ড সাম্রাজ্য যোগ সৃষ্টি করছে শনিদেব, আপনার স্বপ্ন পূরণ করতে চলেছে, সোনার কপাল হতে চলেছে, সোনার সংসার হতে চলেছে এই 6 রাশির। কোন এই 6 রাশি সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে আলোচনা কিন্তু করব। প্রথম রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশি দেখুন বুধ অবস্থান করে এমনি ভদ্রনাম পুরুষ রাজযোগ সৃষ্টি করছে, বুধ তুঙ্গস্থ নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আপনার বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে, এবং শনি এবং বুধের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে আপনি, এবং শনি দশম দৃষ্টি আপনার ধনভাবে বসছে তুঙ্গ গৃহে, আর্থিক সফলতা তো আসবেই, এবং বুধের উপর বুধের সাথে নবপঞ্চম রাজ্যকে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, আপনার আকর্ষিক অর্থের জায়গা থেকে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। যারা অনলাইন কাজের সঙ্গে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি ব্যাংকিং সেক্টরের কাজকর্ম করছেন কন্যা রাশি, এই সময় কিন্তু দুর্দান্ত। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এবং কয়লার সঙ্গে যুক্ত আছেন, বা মাটির সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ আপনি অ্যাজ এ একজন চাষি ফার্মাস্ট, আপনি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন কন্যা রাশি। আপনি লিখে রাখুন, দায়িত্ব নিয়ে বলছি কন্যা রাশি, এই নবপঞ্চম রাজ্য আপনার ভাগ্যোদয় করতে চলেছে, সন্তান সুখ বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু উপার্জন করবেন আপনি যদি কন্যা রাশি মানুষ হন। দেখুন কৌশিক রায়ের কাছে হবে না বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, এভরিথিং ইজ পসিবল, নাথিং ইম্পসিবল, অসম্ভবকে সম্ভব করা সম্ভব, কারণ আমার কাছে সেই মিরাক্কেল প্রক্রিয়া কিন্তু আছে, যে কবজ এবং রত্ন আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। কোন জায়গাতে কী করতে হবে, কী ক্রিয়া দিতে হবে, অবশ্যই আমি দায়িত্ব নিচ্ছি, চ্যালেঞ্জ আমি নিচ্ছি। দ্বিতীয় যে রাশির কথা বলবো, মিথুন রাশি। মিথুন রাশি সব থেকে ভালো হচ্ছে আপনার ব্যবসার দিকটা ভালো হবে, মিথুন রাশি লিখে রাখুন ব্যবসার দিক। এমনিতে আপনার তো একে তো ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ, আপনার হংসনাম মহাপুরুষ রাজযোগ, এবং এর সাথে সাথে নিজভঙ্গ রাজ্য কি চাই, এবং শনি এবং বুধের আপনার নবপঞ্চম রাজ্য, স্বাস্থ্য এবং কর্ম, এই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা বলো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির দুনিয়া কাঁপাতে চলেছে, আপনাদের রাশিতে অবস্থান করে শনি শ্মশানবাহু মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং বুধ আপনার ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে, এবং বকরি থেকে মার্গী হয়ে গেছে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে, আপনাদের অর্থপ্রাপ্তি আপনাদের হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা এই সময় কিন্তু পাবেন, শেয়ার বাজার, গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকর্ষিক অর্থপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু হবে মকর রাশি।
চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির কিন্তু সোনায় সোহাগা, আপনার অংশনাগ মহাপুরুষ রাজ্য, ভদ্রনাগ মহাপুরুষ রাজ্য, দুটি রাজ্য কিন্তু আপনার থাকছে, এবং এর সাথে সাথে নিজভঙ্গ রাজ্য এবং নবপঞ্চম রাজ্য শনি এবং বুধের আপনাদের সফলতা লাভভাবে তৈরি করছে, লাভ সাকসেস প্রফিটের জায়গায় কিন্তু থাকছে, আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পাবেন, স্টক বিজনেস থেকে আপনারা লাভ পাবেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা আছেন সেখান থেকে লাভ পাবেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে আটকে গেছে এই টাকা কিন্তু পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, আপনাদের ঠিক কর্ম হবে বুধের অবস্থা, কর্মপতি কর্ম হবে, ভাগ্যপতিকে কানেক্ট করছে, ভাগ্যের তো পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন, বুধাদিত্য রাজ্য, হংসনগ মহাপুরুষ রাজ্য, ভদ্রনগ মহাপুরুষ রাজ্য এবং শনিবুধের নবপঞ্চম রাজ্য। ধনুরাশি কি চায়, সপ্তমপতি তুঙ্গ এবং মার্গী, আপনার ব্যবসা স্ত্রী ভাগ্যে আপনাদের ধন, বিদেশ থেকে লাভ, যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজির সঙ্গে যুক্ত আছেন, কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ধনুরাশি। ডায়েরিতে নোট করে নিন ধনুরাশি। এবং ধনভাবে ধনাধিপতি অবস্থান করছে, এটাও কিন্তু প্লাস পয়েন্ট, ধনের স্থিতি আপনাদের মজবুত হবে, আপনাদের ভাগ্যপতি কর্মভাবে ভাগ্যের দ্বারা কর্ম এবং ব্যবসা যারা করছে, পার্টনারশিপ বিজনেস যারা করছে, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গায় কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। মার্কেটিং সঙ্গে যুক্ত, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, লাভের উপর লাভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দুর্দান্ত, শনিবুধের নবপঞ্চম রাজ্য, আপনার ধনাধিপতি এবং আপনাদের পঞ্চমপতি আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, বিদেশ থেকে লাভ, দৈনন্দিন ইনকাম বৃদ্ধি, আপনার দাম্পত্য সুখ, আপনার এই সময়ের মধ্যে এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট। বৃষ রাশি আপনি আপনার ভাগ্যের ফুল সাপোর্ট আপনার কিন্তু পেতে চলেছেন, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, লিখে রাখুন বৃষ রাশি। শনি এবার বাহুবলী হয়ে বৃষ রাশিকে ছাপ্পার ফারকে ধন কিন্তু দিবে, অর্থাৎ এই সময়ের মধ্যে বৃষ রাশি সমস্ত প্ল্যানিং করুন, পরিকল্পনা করুন, পরিশ্রম করুন, ফল আপনি পাবেন। আমি যে ছয়টি রাশির কথা বললাম না, এই ছয়টি রাশি শনি মহারাজ দু হাত ভরে দিবে, কারণ শনিও হয়ে গেছে পাওয়ারফুল, মিত্র গ্রহ বুধের সাথে একত্রে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করে শনি কিন্তু এই ছয় রাশিকে মানে কল্পনার বাইরে রেজাল্ট দিতে চলেছে। আপনি যেটা কল্পনা করেননি, কল্পনার বাইরে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি। ডায়েরিতে নোট করে নিন যে ছয় রাশির আমি কথা বললাম, নির্ণায়ক, অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলো। আমার শুভকামনা থাকলো এই রাশিগুলোর উপর, প্রণাম জানাই প্রত্যেককে, প্রত্যেকেই ভালো থাকুন, আনন্দে থাকুন, কারণ আমি যে রাশিগুলোর কথা বললাম কি না, প্রত্যেকটি কিছু না কিছু কিন্তু লাভ এই রাশিগুলো কিন্তু পাবে। তবে আমি প্রথম যে কথাগুলো বললাম সেই জায়গাগুলো আপনাকে ঠিক করতে হবে। শনি যেহেতু কর্মফলদাতা গ্রহ, শনি হচ্ছে একজন জাজমেন্ট গ্রহ, এই জন্য আপনার কর্মকে ঠিক করতে হবে, শনি আপনাকে কিন্তু দিবে, আপনার যেমন কাজ করবেন তেমনি রিটার্ন আপনি কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।